আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটি আমি ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের একটি গ্রাম থেকে বানাচ্ছি। ঈদের পর মায়ের বাড়িতে বেড়াতে এসেছি। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফুলের গাছগুলোকে দেখে মনটা অনেকটা খুশি হয়ে গেল। আমার মেয়ে ও মেজ ভাইয়ের মেয়ে একসঙ্গে পড়াশোনা করতে বসেছে। তাদেরকে যেই বলেছি যে আমি তাদেরকে একটা নতুন খাবার বানিয়ে দেবো, তোরা পড়াশোনা কর, তাতে ওরা খুব খুশি হয়ে গিয়েছে আর আনন্দের সঙ্গে আরও ভালোভাবে পড়ার চেষ্টা করছে। আমার ছেলে বসে আছে, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি, তো বললাম হ্যাঁ, মাথাটা নাড়ালো। আমি এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাসটাকে অন করে নিলাম। গ্যাসটাকে অন করে গ্যাসের চুলার উপরে বসিয়ে দিলাম দুধের হাঁড়ি। দুধের হাঁড়িটাকে আমি গরম করে নেব। দুধটা গরম হয়ে ফুটে আসলে তার মধ্যে দেব সিমাই। এই সিমাইটা মা রেখে দিয়েছিল আমাদের জন্য, যে ঈদে খাবো, এসে খেতে আসা হয়নি। ঈদের কিছুদিন পরে আসলাম, এসে আজকে বানাচ্ছি সিমাইটা। বাড়িতে বানানো, বাড়িতে মেশিনে বানানো হয়েছে, খেতে খুব ভালো লাগে। দুধটা গরম হয়ে ফুটে এসেছে, এবার দুধে আমি দিয়ে দেব বাড়িতে ভেজে রাখা সিমাই। এগুলো খেতে খুব ভালো লাগে, খুব স্বাদও হয়, একটু গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগে, এগুলো গলে গেলে ভালো লাগবে না ততটা। সেই জন্য আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সিমাইগুলো। সিমাইগুলো দিয়ে দিলাম, সিমাইগুলো দিয়ে দিয়ে সিমাইটাকে নাড়তে হবে ভালোভাবে। এগুলো মারার পর এতে দিয়ে দেব একটু তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু দারচিনি কুচি, আর দিয়ে দেব দুটো এলাচ। এলাচ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে গন্ধটা ভালো আসে, গন্ধটা ভালো খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে খেতে ভালো লাগবে। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি। যে যার ইচ্ছা মতন দিতে পারেন, যেই রকম মিষ্টি যে খান সেইভাবে চিনিটা দিবেন। আমরা একটু মিষ্টি কম দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল বাড়িতে বানানো সিমাই। এবার আমি তিনটে বাটি নিয়েছি, এই তিনটে বাটিতে তিনজনের জন্য তুলে নেবো সিমাই। এগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসে। দেব আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা খাওয়ার পর ওটা কতটা খুশি হয় সেটা একটু দেখার বিষয়। এবার এবার আমি একটা থালার উপরে বাটিগুলো তুলে নেব, নিয়ে আমি খাবারটা ওদের কাছে নিয়ে যাব, দেখি ওরা কতটা খুশি হয় খাওয়ার পরে। আকিব খেতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে খা, আমি খাইয়ে দি দাও। আকিব তোমাকে আমি খাইয়ে দি দাও তো, তুমি একা খাবা, তোরা বসে পড়, আস্তে আস্তে খেতে হবে। এইটা তোমার আর এটা আমার, আর মারা বসো, রেশমা বসো, দেখে না তাড়াতাড়ি করে শুরু করো, শুরু করো, করো, ফুদা ফুদা ফুদা, আমাকে তো সব পড়ে গেল তো, আমি খাইয়ে দিই, দেখি জামাটাও নোংরা করে ফেললো।
এসমা সরে আসো তো হ্যাঁ বুবু খাইয়ে দাও তো আমার না তুমি আস্তে করে একটু দিয়ে দিয়ে কেমন হয়েছে এবার বল তো আকিব আকিব এইদিকে তাকাও ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আমারা বলো তো ভালো হয়েছে কে ওই প্রতিদিন পড়ো তাহলে ভালো ভালো খাবার প্রতিদিন বানিয়ে দিও তাহলে চাটা বাই বাই করো হ্যাঁ বাই বাই হ্যালো না তো